আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমি নার্গিস সুলতানা, সিনিয়র শিক্ষক শহীদ বীরোত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। edtubd.com এর পক্ষ থেকে তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আগামী কয়েকদিন পরেই তোমাদের এসএসসি পরীক্ষা। যারা 2017 সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্যই আমাদের আজকের এই ক্লাস। এবং আজকের এই ক্লাসে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের ধারাবাহিকভাবে তোমাদের সাজেশনমূলক কয়েকটা ক্লাস নিব। তোমরা বিভিন্ন জন লিখেছো যে ধারাবাহিকভাবে নিলে তোমাদের সুবিধা, এই জন্য একদম চূড়ান্ত প্রস্তুতির জন্য যা কিছু তোমাদের করা দরকার সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং সঙ্গে সঙ্গে দুই একটা গাণিতিক সমস্যার সমাধানও আমরা দেব। আজকে আমরা হিসাব বিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টারটা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা মিন সাজেশনমূলক আলোচনা। এই অধ্যায়টা তোমরা আগে পেয়েছো, একদম বিস্তারিত আলোচনা পেয়ে গেছো। এখন কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে শুধুমাত্র তোমরা যারা পরীক্ষার্থী তাদের কথা মাথায় রেখে এই অধ্যায় থেকে তোমরা আসলে কী কী পড়বে বা কোন কোন ধরনের অঙ্কগুলো করবে, বারবার প্র্যাকটিস করবে, সেটা কিন্তু তোমাদের সামনে আজকে আমি তুলে ধরব। প্রথমেই এই অধ্যায় থেকে যে প্রশ্নটা প্রায়ই আসে সেটা হচ্ছে ক্যাশ মেমো প্রস্তুত করো। সর্বপ্রথমে আমি লিখে দিলাম ক্যাশ মেমো প্রস্তুত করো। এই ক্যাশ মেমো এটা কিন্তু তোমাদের প্রায়ই আসবে। তোমাদের অনুশীলনীতেও এই ধরনের প্রশ্ন আছে, তাছাড়া নতুন করে তৈরি করেও দিতে পারে। তো ক্যাশ মেমোটা তোমরা খুব ভালো করে করবে। ক্যাশ মেমো তো তোমরা জানোই যে নগদে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মূলত ক্যাশ মেমো দেওয়া হয়ে থাকে। ক্যাশ মেমোর ছকটা খুব সুন্দর করে করবে, এবং বিক্রয়কারী যে প্রতিষ্ঠান বিক্রেতা ওই প্রতিষ্ঠানের নামটা একদম উপরে থাকবে। এখানে তোমার ক্রমিক নাম্বার থাকবে, পণ্যের বিবরণ থাকবে, দর টাকা থাকবে, পরিমাণ থাকবে, টোটাল টাকা থাকবে, এবং এখানে কিন্তু কোনো রকম কোনো কারবারি বার্তা থাকবে না। তবে একটা বিষয় আমি বলে রাখি, অনেক সময় তোমরা দেখবা যে তোমার বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এই ক্রয়ের ক্ষেত্রে একটা ছাড় দেয়, এবং সেটা যদি তোমার প্রশ্নে উল্লেখ থাকে যে মোট বিক্রয়ের উপরে এত পার্সেন্ট বার্তা ধার্য করো, সেক্ষেত্রে কিন্তু সেই বার্তাটা তোমাদেরকে বাদ দিতে হবে। এবং তোমাদের পাঠ্য বইয়ে ঠিক এরকম একটা অঙ্ক কিন্তু আছে যে মোট টোটাল বিক্রয়ের উপরে 12% কারবারি বার্তা বাদ দিতে হবে। সে এই অঙ্কটার ক্ষেত্রে অবশ্যই তোমাকে ক্যাশ মেমোর টোটাল টাকা থেকে কারবারি বার্তাটা অবশ্যই বাদ দিতে হবে। তাহলে তোমাদের মাথায় এই জিনিস বিষয়টা রাখো যে যদি প্রশ্নপত্রে উল্লেখ থাকে যে বার্তা ছাড় দেওয়া হলো, সেক্ষেত্রে কিন্তু ক্যাশ মেমো থেকেও এই বার্তাটা বাদ যাবে। এরপরে তোমার আসবে ডেবিট ভাউচার। ডেবিট ভাউচারটা কী? ডেবিট ভাউচারটা তোমরা জানো যে এটা পণ্য খরচের জন্য যে বিভিন্ন ধরনের ব্যয় বা খরচের জন্য যে ভাউচার, সেটা এই ভাউচারও মাঝে মাঝে তোমাদের আসে। তো ভাউচারটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ডেবিট ভাউচার, এরপরে ক্রেডিট ভাউচার। ক্রেডিটটাই হচ্ছে তোমার আয়ের জন্য, যত রকমের আয় আছে এই আয়ের সপক্ষে যে ভাউচারটা সেটা হচ্ছে ক্রেডিট ভাউচার। ডেবিট নোট এবং ক্রেডিট নোট, এই পাঁচটা ছক তোমরা খুব ভালোভাবে করবে। ক্রেডিট নোট, যে প্রস্তুত করবে তার শিরোনামে কিন্তু সেই প্রতিষ্ঠানের নামটা হবে যে প্রতিষ্ঠান এই যে ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার কিংবা ডেবিট নোট, ক্রেডিট নোট প্রস্তুত করবে, তাদের শিরোনামে তাদের নামটা থাকতে হবে। এছাড়া আমাদের এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আরও ভালোভাবে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে, এটা যেহেতু তোমাদের একদম শুরুর দিকের অধ্যায় এবং এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন থাকবেই, তোমাদের যেহেতু প্রশ্নের পরিমাণ বেড়ে গেছে, আগে ছিল টোটাল তোমার প্রশ্ন আমরা 9টা করতাম, সেখান থেকে তোমরা 6টা প্রশ্ন আনসার করতে, তার মধ্যে 2টা ছিল কিন্তু 10ম অধ্যায় থেকে, এখনও 10ম অধ্যায় থেকে 2টা আছে, কিন্তু এখন প্রশ্নের সংখ্যা বেড়ে 11টা হয়ে গেছে। যেহেতু আগে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আমাদের আসবেই না, তো সেকেন্ড অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আমরা পাচ্ছি, এবং সেকেন্ড অধ্যায় থেকে প্রশ্ন তোমাদের আসবেই।
দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় মিলে প্রশ্ন কিন্তু আসবেই, কখনো দুইটা চ্যাপ্টার মিলে আসবে, কখনো বা একটা চ্যাপ্টার মিলেই তোমাদের প্রশ্ন আসবে। তো সেকেন্ড অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা তোমাদের জন্য, এবার যারা এসএসসি পরীক্ষা দেবা তাদের জন্য শতভাগ আমরা ধরে নিচ্ছি। দ্বিতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন আমরা পাচ্ছি এবং এই প্রশ্নগুলো পুরোপুরি নাম্বার কাটা যাওয়ার কোনো সুযোগ নাই, যতটুকু হবে ততটুকু থেকেই তোমরা নাম্বার পেতে পারো, কারণ এখানে বিভিন্ন ধরনের লেনদেন থাকবে এবং তার লেনদেন সংক্রান্ত প্রশ্নগুলো এখানে থাকবে। তো প্রথমেই তোমাদের আসবে যে লেনদেন কিনা, অনেকগুলো ঘটনার নাম দেওয়া থাকবে। আমরা আগেও বলেছি যে ঘটনাটা বিভিন্ন অর্থ সংক্রান্ত যে ঘটনা সেটা হচ্ছে লেনদেন। তাহলে তোমার বিভিন্ন ধরনের যে ঘটনাগুলো দেওয়া থাকবে সেটা লেনদেন কিনা এটা ব্যাখ্যা করো। যদি তোমার কোনো কিছু উল্লেখ না থাকে যে প্রচলিত কিংবা আধুনিক এরকম কোনো কিছু উল্লেখ নেই, সেক্ষেত্রে তোমরা যে কোনো একটা দিতে পারো। কিন্তু যদি বলে সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করো কারণ সহ, তো সেক্ষেত্রে তোমাকে সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করতে হবে। সমীকরণ পদ্ধতি মানে ইকুয়াল টু এল প্লাস ই, এর কোন কোন উপাদানের হ্রাস বৃদ্ধি ঘটলো সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে বা জানাতে হবে প্রশ্নপত্রে যেভাবে উল্লেখ থাকবে। তবে আবারও বলি, যদি তোমাদের কোনো কিছু উল্লেখ না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারো, প্রচলিত পদ্ধতিতে লিখতে পারো। যেমন ধরলাম যে নগদে পণ্য ক্রয় করা হলো, তোমরা লিখবে এটা একটা লেনদেন, কারণ নগদে আর্থিক অবস্থার কিন্তু পরিবর্তন হয়েছে, অবশ্যই এটা লেনদেন। তো এখানে লেনদেনটার কী পরিবর্তন হলো, এখানে হিসাব সমীকরণ ইকুয়াল টু এল প্লাস ই, এর কী পরিবর্তন হলো, নগদে পণ্য ক্রয় করার ফলে কিন্তু নগদ অর্থ অর্থাৎ এ সম্পদ বৃদ্ধি পেল এবং বিক্রয়ের মাধ্যমে কিন্তু আমার সম্পদটা বৃদ্ধি পেল, সুতরাং আই মানে ই মালিকানা স্বত্ব বৃদ্ধি পেল, এভাবে লিখে দিলে হবে। আর যদি কোনো কিছু উল্লেখ না থাকে, তোমরা যদি প্রচলিত পদ্ধতিতে লিখতে চাও তো সেক্ষেত্রে লিখে দেখবে যে নগদ এখানে মানে পণ্য নগদে বিক্রয় করার ফলে নগদ অর্থ প্রতিষ্ঠানে আসলো এবং সমপরিমাণ আয় আসলো, এখানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, বিধায় এটা একটা লেনদেন। এবার আসো, এ ধরনের প্রশ্ন কিন্তু থাকবে, থাকতে পারে। হ্যাঁ, এখন আমি হুবহু বলছি না যে থাকবেই, তবে থাকতে পারে। তিন চারটা প্রশ্ন বললে এর মধ্যেই থাকবে, আমি চার পাঁচটা যে প্রশ্ন বলবো এর বাইরে কিন্তু আসবে না। তো এক নম্বর যেটা বললাম যে লেনদেনগুলোর মধ্যে, ঘটনাগুলোর মধ্যে কোনটি লেনদেন বা কোনটি লেনদেন নয় সেটা কারণসহ ব্যাখ্যা করো। এই কারণটা আধুনিক পদ্ধতিতে হতে পারে, সমীকরণ পদ্ধতিতে হতে পারে, এগুলো একই। আর যদি কোনো কিছু উল্লেখ না থাকে প্রচলিত পদ্ধতিতে তোমরা লিখতে পারো। এরপরে আসছে তোমার যে আমার লেনদেন বা লেনদেন নয়, এটা গেল। আরেকটা হচ্ছে বিবরণী ছকে হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাব। তোমাদের বইয়ের পেজ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে 15 পেজে একটা অঙ্ক করে দেওয়া আছে, দুইটা পক্ষ আলাদাভাবে দেখিয়ে বিবরণী ছক, এটাকে প্রভাব বিবরণী ছক বলা হয়, যে তোমার যে বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, একটা হিসাব সমীকরণের উপর লেনদেন কীভাবে প্রভাব বিস্তার করছে বা প্রভাবিত হচ্ছে সেটা কিন্তু এক্ষেত্রে তোমরা ছক করবা, নির্ধারিত ছকটা, নির্ধারিত ছক। আবারও বললাম যে তোমাদের বইয়ের পেজ নাম্বার 15 আছে, এই ছকটা করবা এবং এই ছকটা করে এখানে প্রত্যেক একটা লেনদেন সংগঠিত হওয়ার পর দুইটা দিকে তুমি লিখবা, যদি বৃদ্ধি পায় দুই দিকেই বৃদ্ধি পাবে, যদি কমে যায় তাহলে দুই দিকেই কমবে, অর্থাৎ ইকুয়াল টু এল প্লাস ই, যদি বৃদ্ধি পায় দুই দিকে যে কোনো একটা উপাদান বৃদ্ধি পাবে এদিকে, যদি কমে যায় তাহলে যে কোনো একটা উপাদান কমে যাবে এদিক থেকে এদিক থেকে, আর যদি একই দিকে আসে অর্থাৎ এর মধ্যে আসে যে সম্পদের, তাহলে একটা প্লাস হবে একবার আর একবার মাইনাস হবে, এখানেও যদি হয় তাহলে একটা প্লাস হবে একটা মাইনাস হবে, অর্থাৎ সবসময় কিন্তু ইকুয়াল টু এল প্লাস ই এই সমীকরণটা সঠিক বা ঠিক থাকবে। এবার আসো আরেকটা প্রশ্ন এখান থেকে প্রায়ই আসে, সেটা হচ্ছে যে হিসাব সমীকরণের উপাদানগুলোর প্রভাব দেখাও, যে লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপাদানের প্রভাব, উপাদান কোনগুলো। একটা লেনদেন যখন আমরা বিশ্লেষণ করি তখন কিন্তু দুইটি পক্ষ আমরা পেয়ে যাই, একটা ডেবিট পক্ষ আর একটা ক্রেডিট পক্ষ। এই ডেবিট এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করার পর আমরা এইটা কোন ধরনের পরিবর্তনটা আসলো, ডেবিট পক্ষটা এবং ক্রেডিট পক্ষটা কোন ধরনের পরিবর্তন আসলো, এটাও বিবরণী ছকের মতো হলেও এটা কিন্তু আমরা নর্মালি সংশ্লিষ্ট পক্ষ বা হিসাবটা আলাদা করে ফেলবো এবং এখানে আমরা তাদের কারণগুলো লিখে দেব, যে এখানে এ
বৃদ্ধি বা এ হ্রাস, এটা লেনদেনগুলো যে তোমার ডেবিট ক্রেডিট করলাম তার কারো ব্যাখ্যাটাও কিন্তু এভাবেই আসে। ব্যাখ্যাটা আমরা পরবর্তী অধ্যায়গুলোতে হিসাব অধ্যায়তে বিস্তারিত আছে, হিসাবের শ্রেণী আছে সেটার চতুর্থ অধ্যায়ে। তো আমি যে প্রশ্নগুলোর কথা বললাম দ্বিতীয় অধ্যায়ে, এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু আর আসবেন না। তাহলে কী কী প্রশ্নের কথা বললাম? ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট, এর মধ্যে সবচেয়ে বেশি আসে ক্যাশ মেমো এবং ডেবিট নোট, ক্রেডিট নোট, এই তিনটার মধ্যে একটা কিন্তু প্রায়ই আসে। এর বাইরে কী আসে তাহলে? এর বাইরে ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, বিভিন্ন সময় যেহেতু আমাদের আটটা বোর্ড প্রশ্নগুলো আসবে এবং সেখান থেকে বিভিন্নভাবে বোর্ড তার নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে প্রশ্নপত্র বণ্টন করে থাকে, তো বিভিন্ন জোন বিভিন্নভাবে প্রশ্ন করে, যে কোনো প্রশ্ন কিন্তু দিতে পারে। একটা অধ্যায়ের মধ্যে যে ধরনের প্রশ্ন থাকবে সবগুলো আমাদের করতে হবে, এটা গেল। সেকেন্ডলি হচ্ছে তোমাদের যে বিভিন্ন ধরনের যে ঘটনা সেখান থেকে লেনদেন চিহ্নিত করে কেন লেনদেন সেটা ব্যাখ্যা করা। এরপরে আসছে বিবরণী ছক, এবং বিবরণী ছকে তোমার a=l+e এর সমতাটা দেখানো, বা এই বিবরণী ছকে, প্রভাব বিবরণী ছকে লেনদেনগুলো তোমাদেরকে দেখাতে হবে। আরেকটা হচ্ছে যে হিসাব সমীকরণের উপাদানগুলোর যে কী পরিবর্তন আসলো বা উপাদানগুলোর প্রভাব কিন্তু দেখাতে বলে। এই প্রশ্নগুলো তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এলোমেলো করে ফেলো যে কোনটা উপাদান হবে এ বৃদ্ধি বৃদ্ধি হবে আর কোনটা হচ্ছে তোমার বিবরণী ছকে হবে। লেনদেন উপাদান কথাটা থাকলে মোটামুটি আমরা এ বৃদ্ধি, ই বৃদ্ধি, এই বিষয়টা করব, আর যদি না থাকে আমরা হিসাব প্রভাব বিবরণী ছকে অঙ্কটা করে দিব। এখানে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, তোমাদের বইতে অনেকগুলো প্রশ্ন আছে। তোমাদের দুই নাম্বার প্রশ্নে যেটা আছে, দেখো ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। এবং গ নাম্বার আছে বিবরণী ছক, এখানে উল্লেখ করে দিয়ে আছে বিবরণী ছকে, সো 15 পেজে যে অঙ্ক যেটা আছে ওটাই আমরা করবো। একইভাবে দুই নাম্বার প্রশ্নের গ নাম্বারে যেটা আছে যে নিখিল চন্দ্র সাহার লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণ উপাদানগুলোর উপর প্রভাব বর্ণনা করো, এই উপাদানের প্রভাব যখন আমরা বর্ণনা করব তখন কিন্তু তোমার এ বৃদ্ধি, ই বৃদ্ধি যেটা আছে এই ছকটা আমরা ব্যবহার করব। সেটা তোমাদের বইয়ের 15 পেজের প্রথম অংশে আছে, প্রথম অংশে আছে বিবরণী ছকটা। মোটামুটি ছক উল্লেখ করলে আমরা ছকটা শুধু করে দিব। এরপরে আমি তোমাদের তিন নাম্বার যে অঙ্কটা আছে সেটা আমি এখন তোমাদের করে দিব। চার নাম্বারে দেখো তোমাদের এখানে মোট বিক্রয়ের পরিমাণ বলা হয়েছে, বিভিন্ন জনের কাছে বিক্রয় করা হয়েছে বিভিন্ন তারিখে, এবং মোট বিক্রয়ের উপরে কিন্তু কারবারি বাট্টাটা বাদ দিতে হবে। এবং ক্যাশ মেমো প্রস্তুত করার কথা বলা হয়েছে, চালান প্রস্তুত করার কথা বলা হয়েছে। এখানে আরেকটা বিষয় তাহলে সংযুক্ত হলো, সেটা চালান, ক্যাশ মেমো চালান, চালানটা খুব বেশি ইম্পর্টেন্ট। চালান হলো মাল ক্রয় বিক্রয়ের প্রমাণ দলিল, কার কাছ থেকে কতটুকু পণ্য ক্রয় করলাম, কী দরে ক্রয় করলাম, এর বিস্তারিত বর্ণনা থাকে। আগেও বলেছি চালান হচ্ছে একটা কাগজ, একজন বিক্রেতা ক্রেতার নিকট এটা পাঠিয়ে থাকে। এখন আসো আমরা আমাদের এই অধ্যায়ের তিন নম্বর অঙ্কটা আমরা এখন করব। তিন নম্বর অঙ্ক যেটা সেটা আছে জনাব জাকির হোসেন 2 মে 2014 তারিখে তার আইন ব্যবসায় চালু করেন। ব্যবসা কিন্তু অনেকগুলো, সেবামূলক ব্যবসার কথা আছে, আইন ব্যবসাটা একটা সেবামূলক ব্যবসা, আইন ব্যবসা চালু করেন এবং তার কতিপয় লেনদেনগুলো আছে। সেই কতিপয় লেনদেনগুলোর আলোকে প্রথমেই অনেক লেনদেন আছে যে অফিস যন্ত্রপাতির অপরিশোধিত মূল্য কত। আমরা বিভিন্ন সময় পণ্য ধারে ক্রয় বা বিক্রয় করে থাকি, আবার যন্ত্রপাতি কিনে থাকি, অফিস সরঞ্জাম কিনে থাকি। তো এখানে সরাসরি যে প্রশ্নটা বলছে সেটা হচ্ছে, বলছে যে অফিস যন্ত্রপাতির অপরিশোধিত মূল্য কত। তো অফিস যন্ত্রপাতির অপরিশোধিত মূল্য বের করার জন্য আমরা যে ছকটা করব সেটা সবাই খেয়াল করো, সৃজনশীল 3 আমরা ক নাম্বার লিখবো এভাবে, অফিস যন্ত্রপাতির অপরিশোধিত মূল্য নিরূপণ। অফিস যন্ত্রপাতির অপরিশোধিত মূল্য নিরূপণের জন্য আমরা প্রথমে লিখব তারিখ, খেয়াল করো তারিখ,
তারিখের মধ্যে আমরা সালটা দিয়ে দেব 2014 সাল। অফিস যন্ত্রপাতি আমরা ক্রয় করেছিলাম মে মাসের 8 তারিখে, মে 8 আমরা লিখব ধারে, এটা বিবরণের ছক, ধারে অফিসের যন্ত্রপাতি ক্রয়। আমরা ধারে অফিসের যন্ত্রপাতি ক্রয় করেছি, টাকার পরিমাণটা হলো 12,000, সবটাই ধারে ক্রয়। অপরিশোধিত মানে বাকি আছে কত টাকা, এই 8 তারিখ পর্যন্ত সবটুকুই বাকি আছে। এখন এই ধারে যন্ত্রপাতি যেটা ক্রয় করা হয়েছিল মে মাসের 30 তারিখে এসে সেখান থেকে কিছু টাকা পরিশোধ করা হলো, মে মাসের 30। দেখেন আমরা বাদ কথাটা লিখতে পারি, বিয়োগ চিহ্ন দিতে পারি, তোমরা যেটা চাইবে সেটা দিতে পারবে, বিয়োগ চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিতে পারবে কিংবা বাদ দিয়ে একটা কোলন দিতে পারবে। কৃত বাকিতে যে কথাটা আছে আমরা ওই কথাটাই লিখে দেব, কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ কিংবা যন্ত্রপাতির মূল্য পরিশোধ দিলেও হবে, যন্ত্রপাতির মূল্য পরিশোধ। একটু ভালো করে খেয়াল করো, পরিশোধ কথাটা আমি যেখানে লিখলাম ঠিক সেই সোজাটাই কিন্তু আমি টাকাটা লিখব, 15,000 টাকা। এর আগে বাকিতে যন্ত্রপাতির মূল্য পরিশোধ হচ্ছে 15,000 টাকা। মে মাসের 8 তারিখে বাকিতে যন্ত্রপাতি আমরা ক্রয় করেছিলাম 25,000 টাকার, 12,000 না, এটা হচ্ছে 25,000 টাকা, এবং যন্ত্রপাতির মূল্য পরিশোধ করা হলো 15,000 টাকা। এখন কত টাকা বাকি থাকলো, বাকি থাকলো 10,000 টাকা। এটাই হচ্ছে যন্ত্রপাতির, সুতরাং অপরিশোধিত মূল্য 10,000 টাকা। এভাবে যদি তুমি অঙ্কটা করতে পারো তুমি অবশ্যই 2-2 পাবে, এটা যেহেতু ক নাম্বার, উত্তর 10,000 টাকা। এবার এই এই অঙ্কটাই যে যে লেনদেনগুলো আছে আমি পড়ছি। 1 নম্বর ছিল আইন পেশায় 1,50,000 টাকা বিনিয়োগ করা হলো, 2 নম্বর মে মাসের অফিসের ভাড়া পরিশোধ 12,000 টাকা, ধারে অফিসের যন্ত্রপাতি ক্রয় করা হলো 25,000 টাকা, মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো 8,000 টাকা, অফিস কর্মচারীর বেতন পরিশোধ 4,000 টাকা, ব্যাংক থেকে ধার নেওয়া হলো 35,000 টাকা, মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 10,000 টাকা, এবং সব শেষে আছে বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ 15,000 টাকা। খুব ভালো করে খেয়াল করো, এখানে কিছু মালিকানা সত্ত্বের পরিবর্তন আছে, একদম মালিক যেটা নিয়ে আসলো মূলধন আছে, এখানে কিছু তোমার মূলধন জাতীয় ব্যয় আছে, এখানে তোমার দায় আছে, এখানে আছে তোমার আয় ব্যয় সব কিছু। সেকেন্ড প্রশ্ন যেটা আসছে, মাস শেষে জনাব জাকিরের স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো। এই স্বত্বাধিকারের পরিমাণটা নির্ণয় করার জন্য এখান থেকে আমার কিছু জিনিস প্রয়োজন এবং কিছু জিনিস প্রয়োজন নেই, কোন লেনদেনগুলো আমার প্রয়োজন। স্বত্বাধিকারের পরিমাণ নিরূপণ করার জন্য মালিক কর্তৃক সর্বাকৃত মূলধনের সাথে আমার মুনাফা জাতীয় আয়গুলো যোগ হবে, মুনাফা জাতীয় ব্যয়গুলো বাদ যাবে। এক্ষেত্রে আমরা ধারাবাহিকভাবে করে আসতে পারি, যে যে আয়টা আগে আসবে সেটা আমরা লিখব, তারপরে যদি ব্যয় থাকে সেটা বাদ দিব, তারপরে যদি আয় থাকে সেটা আমরা যোগ করব, এভাবে আমরা করে দিতে পারি। এটা আমরা প্রত্যেক স্টেপ বাই স্টেপ করে আসতে পারি কিংবা আমরা বিশেষ চিহ্ন ব্যবহার করে একবারও করতে পারি। তো আমরা এখন খ নাম্বার অঙ্কে চলে যাচ্ছি। খ নাম্বারটা হচ্ছে মালিক জাকিরের স্বত্বাধিকারের পরিমাণ নিরূপণ। একইভাবে তোমরা খ নাম্বারের জন্য ছক করে নেবে, মাস শেষে, খ নাম্বার মাস শেষে জনাব জাকিরের স্বত্বাধিকারের পরিমাণ,
স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয়। আমরা ছকটা করে ফেলে একইভাবে তারিখ, বিবরণ, টাকা এবং টাকা। আমি আগেই বলেছি যে মূলধনের সঙ্গে বা মালিকের যে অংশ আছে তার সঙ্গে আমরা মুনাফা জাতীয় আয়গুলো যোগ করব এবং মুনাফা জাতীয় ব্যয়গুলো বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে মালিকের স্বত্বাধিকারের পরিমাণ। তো একইভাবে এখানে সালটা আমি 2014 সাল দিয়ে দিলাম। 2014 সাল দেওয়ার পরে মে মাসে 2 তারিখে জনাব জাকির আইন পেশায় যে টাকাটা বিনিয়োগ করলো তা আমরা লিখব আইন পেশায় বিনিয়োগ। আইন পেশায় বিনিয়োগ, আইন পেশায় বিনিয়োগ করা হলো 1,50,000 টাকা। মে মাসের ভাড়া পরিশোধ, এটা কিন্তু মুনাফা জাতীয়। মে মাসের ভাড়া পরিশোধ 4 তারিখে মে মাসের ভাড়া পরিশোধ, এখানে আমরা বাদ বা বিয়োগ একটা চিহ্ন দিয়ে ফেলব যে ভাড়া পরিশোধ, অফিস ভাড়া পরিশোধ আমি পরিশোধ করব। এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় এবং এটা আমরা বিয়োগ, আমি আগেই বলেছি যে প্রত্যেকটা লাইনেও করে আসতে পারে, আমরা একবারেও করার সুযোগ আছে। তো আমি একবারেই করে ফেলি, তাহলে তোমরাও একবারেই করবে, একবারে করলে সময়টা কম লাগবে। আমাদের বইয়ে বিশেষভাবে এরকম একটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট চিহ্ন দিলে সেটাকে আমরা বিয়োগ বুঝি যে এটা বাদ দিতে হবে। তো আমরা এটা 12,000 টাকা দিলাম। এরপরে আসছে ধারে যন্ত্রপাতি ক্রয়, এটা আসবে না, এটা মূলধন জাতীয় ব্যয়। 12 তারিখে আছে মক্কেলদের নগদে আইনি সেবা দেয়া হলো, এটা যেহেতু সেবামূলক প্রতিষ্ঠান সো আইনি সেবা যেটা আসবে এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আয়, তা আমরা লিখব আইনি সেবা যোগ আইনি সেবা বা আইনি সেবা দেয়া হলো, আমরা এখানে আইনি সেবা পাওয়া গেল 8,000 টাকা। এটা যেহেতু আমার মূলধনের সাথে যোগ হবে এখানে আমরা কোনো চিহ্ন ব্যবহার করলাম না, সামনে চিহ্নটা দিয়েছি। এরপরে 16 তারিখে আছে, মে মাসের 16 তারিখে আছে কর্মচারী বেতন পরিশোধ, বেতন যেহেতু খরচ মুনাফা জাতীয় এটা আমরা বিয়োগ করব কর্মচারীর বেতন পরিশোধ। কর্মচারীর বেতন পরিশোধ আছে 4,000 টাকা। এরপরে আছে ব্যাংক থেকে ধার নেওয়া হলো, এটাও আসবে না, এখানে দায় এবং তোমার নগদ অর্থের পরিবর্তন হবে, এখানে কোনো মুনাফা জাতীয় আয় ব্যয়ও নাই, আবার মূলধনেরও কোনো পরিবর্তন হচ্ছে না। 27 তারিখে আছে মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো, ধারে আইনি সেবা দেওয়া হলো, এই সেবা এটা আমরা পরবর্তীতে পাব, এটাও কারবার প্রতিষ্ঠানের জন্য আয়, তো আমরা এটা যোগ হবে ধারে যোগ আইনি সেবা, ধারে আইনি সেবা দেয়া হলো, পুরাটা যদি লিখতে পারো তোমরা লিখবে সমস্যা নাই, এটা হচ্ছে 10,000 টাকা। বেতন পরিশোধ ছিল 4,000 টাকা, এটা যেহেতু তোমার খরচ আমরা বাদ দিয়ে দিয়েছি। এবং সবশেষে 30 তারিখে আছে বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ, এটাও তোমার তোমার মুনাফা জাতীয় কোনো আয় ব্যয়ের মধ্যে যেহেতু আসছে না এটা কিন্তু আমার এখানে বসবে না। তাহলে আমার মুনাফা জাতীয় মূলধনের সঙ্গে আমার মুনাফা জাতীয় আয়গুলো যোগ হচ্ছে এবং মুনাফা জাতীয় ব্যয়গুলো বাদ যাচ্ছে। আর একবার আমরা মিলিয়ে নিই এখানে, সেটা বলছে যে আইনি পেশায় বিনিয়োগ করা হলো 1,50,000 টাকা, মে মাসের ভাড়া পরিশোধ করা হলো 12,000 টাকা, এটা আমরা বাদ দিয়েছি, যন্ত্রপাতি ক্রয় এটা তো আসবে না, নগদে আইনি সেবা এটা আমরা যোগ করব, কর্মচারীর বেতন পরিশোধ 4,000 টাকা এটা আমরা বাদ দিব, এবং সবশেষে আমরা যোগ করব মক্কেলদের আইনি সেবা দেওয়া হলো 10,000 টাকা। তো আমরা এখন ক্যালকুলেটারে কাজটা কমপ্লিট করে ফেলি এবং রেজাল্ট দেখি কত আসে, তোমরাও তোমাদের হাতে ক্যালকুলেটার নিয়ে তোমরা যোগ করে দেখতে পারো একইভাবে অন্যান্য অঙ্কগুলো।
150,000-এর সঙ্গে আমরা সরাসরি বাদ দেব 12,000 টাকা মাইনাস 12,000, এরপরে যোগ করব 8,000 টাকা, 8,000 টাকা আমি যোগ করে ফেললাম, এরপরে বাদ দিব 4,000 টাকা, আবারও 4,000 টাকা আমি বাদ দিলাম, সব শেষে যোগ করব 10,000 টাকা এবং যে রেজাল্টটা পাবো 152,000 টাকা আসলো, 152,000 টাকা। এটাই হচ্ছে জনাব জাকিরের স্বত্বাধিকারের পরিমাণ, মাস শেষে স্বত্বাধিকার 152,000 টাকা, স্বত্বাধিকারের পরিমাণ। উত্তরটা লিখে দেব 152,000 টাকা, একদম ছক পূরণ করবো পুরা এভাবে করার পরে আমরা উত্তরটাও লিখে দেবো যে স্বত্বাধিকারের পরিমাণ 152,000 টাকা। গ নম্বর অঙ্কটা যেটা আছে সেটা খুবই সহজ, আমি ছক করে একটু তোমাদেরকে দেখিয়ে দিলেই তোমরা পারবে। গ নম্বর অঙ্কটা এটা বারবার করে তোমরা অনেকে ভুল করে ফেলো যে মে মাসের লেনদেনগুলো, লেনদেনের দ্বারা হিসাব সমীকরণের উপাদান সমূহের প্রভাব দেখাও। যখন এই উপাদান কথাটা থাকবে তখন আমরা বিবরণী ছকে কিন্তু যাচ্ছি না, ঠিক আছে? এটা তোমরা প্রায় ভুল করে, এটা কি বিবরণী ছক হবে নাকি অন্য কোনো ছক হবে? এক্ষেত্রে আমরা যেটা করব প্রত্যেকটা লেনদেনের ডেবিট এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে আমরা এটা দেখাবো যে এ বৃদ্ধি পেলো নাকি ই বৃদ্ধি পেলো বা কী হলো। তো তারিখ 15 পেজে বইয়ের 15 পৃষ্ঠায় তোমাদের প্রথম যে ছকটা আছে সেই ছকটায় আমরা করব সংশ্লিষ্ট পক্ষ বা হিসাব এবং যে পরিবর্তনটা আসবে আমাদের সেই পরিবর্তনটা আমরা লিখব যে এটা কি বৃদ্ধি হবে বা কি তোমার আসবে। হিসাব সমীকরণের প্রভাব, এটাও হিসাব সমীকরণের উপর প্রভাব, a=l + e, উপাদানের প্রভাব a=l + e, আমরা এখানে লিখব হিসাব সমীকরণের উপাদানের প্রভাব, হিসাব সমীকরণের উপাদানের, উপাদানের কথাটা থাকলে আমরা এভাবে করে দিব, অনেক সহজভাবে হবে এবং এই অঙ্কগুলো অবশ্যই তোমরা করবে, একটা কারণেই করবে, এখানে কিন্তু তোমাদের নাম্বার যেটা হবে সেটার জন্যই নাম্বার পাবে। চারটা লেনদেন যদি থাকে তাহলে তোমরা প্রত্যেকটার জন্য একটা বরাদ্দ থাকবে এবং সেই বরাদ্দকৃত নাম্বারটা কোনো রকম কাটাকুটি ছাড়াই কিন্তু তোমরা নাম্বারটা পূর্ণ নাম্বার পাবে। যেমন এখানে তারিখের, এখানে আমরা 2014 সাল দিয়ে দিলাম, আমি কয়েকটা সবগুলো লেনদেন করব না, কয়েকটা লেনদেন আমি করছি, খেয়াল করো 2014 মে মাসের 2 তারিখ নগদে যে বিনিয়োগ করা হলো আইন পেশায়, তাহলে আমরা লিখব নগদ দান হিসাব, এখানে টাকা ডেবিট ক্রেডিট কোনো কিছুই লিখব না, এবং মূলধন হিসাব। নগদ অর্থ কারবারে আসা মানে এখানে তোমার বৃদ্ধি পাবে এ, আমরা শুধু সরাসরি লিখে দেব এ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি পাবে, মালিকানা স্বত্ব বা মূলধন বৃদ্ধি পাবে। এতটুকু করতে পারলে তোমরা 1 নম্বর পেয়ে যাবে এই অংশটার জন্য, এখানে কিন্তু লেনদেনগুলো তোমাদের উল্লেখ থাকবে। এই আসি তোমাদের যে মে মাসের 4 তারিখটা যদি আমরা করি যে অফিসের ভাড়া পরিশোধ করা হলো, তাহলে অফিস ভাড়া এবং নগদান, তাহলে আমরা লিখব অফিস ভাড়া, অফিস ভাড়া হিসাব এবং নগদান হিসাব। অফিস ভাড়া হিসাব, অফিস ভাড়াটা খরচ এবং খরচ বৃদ্ধি পেলে অবশ্যই মালিকানা স্বত্ব কমে যাবে, তাহলে ই ওইখানে হ্রাস পাবে বা কমে যাবে, এবং যেহেতু নগদ অর্থ প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে এও কমে যাবে। এরপর সে ধারে অফিসের জন্য যন্ত্রপাতি ক্রয় করা হলো, যন্ত্রপাতি একটা সম্পদ, আমরা লিখব এখানে মে মাসের 8 তারিখ যন্ত্রপাতি হিসাব এবং আমরা এখানে দিব এটা প্রদেয় কিংবা সরবরাহকারীর
প্রতিষ্ঠানের একটা নাম আসছে যেহেতু এখানে আমরা দেব প্রদেয় হিসাবে এই টাকাটা আমাদেরকে প্রদান করতে হবে এর আরেক নাম পাওনাদার হিসাব আগে অবশ্য আমরা পাওনাদারই লিখতাম সাম্প্রতিককালে বইগুলোতে পরিবর্তন আসাতে আমরা এখানে প্রদেয় হিসাব লিখি কিংবা এই সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে এরকম যন্ত্রপাতি যারা সরবরাহ করে আমরা সরবরাহকারী হিসাবও লিখতে পারি তো এখানে আমরা সরাসরি লিখব প্রদেয় হিসাব যেহেতু টাকাটা আমাদেরকে প্রদান করতে হবে এবং এটা একটা এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য দায় তো যন্ত্রপাতি হিসাবটা হচ্ছে এ বৃদ্ধি পাবে এবং যেহেতু টাকাটা প্রদান করতে হবে ধারে ক্রয় করেছি সো এখানে এল বৃদ্ধি পাবে 12 তারিখে আছে মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো মে মাসের 12 তারিখে নগদে যখন আমরা সেবা দিচ্ছি তখন নগদান হিসাব নগদ টাকা পাচ্ছি নগদান হিসাব এবং সেবা আই হিসাব নগদের হিসাব হলে এ বৃদ্ধি পাচ্ছে এবং সেবা আই মানে ই আমার এখানে বৃদ্ধি পাবে মে মাসের 12 তারিখের পর আসছে মে মাসের 16 তারিখ অফিস কর্মচারীর বেতন মে মাসের 16 তারিখ বেতন এবং নগদান হিসাব অফিস কর্মচারীর বেতন আমরা নগদে প্রদান করছি বেতন হচ্ছে খরচ বৃদ্ধি পাবে বেতন হিসাব এবং নগদান হিসাব বেতন হিসাব এবং নগদান হিসাব বেতন যখন আসবে তখন মালিকানা স্বত্ব কমে যাবে ই হ্রাস পাবে এবং এ হ্রাস পাবে খরচ বৃদ্ধি পেলেই কিন্তু মালিকানা স্বত্বটা কমে যাবে ব্যাংক থেকে ধার নেওয়া হলো 25 তারিখে যেটা আছে ব্যাংক থেকে ধার নেওয়া হলো ব্যাংক থেকে ধার নিলে আমার নগদ অর্থের পরিমাণ কারবারে বৃদ্ধি পাবে তাহলে নগদ দান হিসাব নগদান হিসাব তার মানে এ বৃদ্ধি পাবে এবং ব্যাংক ঋণ হিসাব ব্যাংক থেকে যেহেতু আমরা এটাকে এল বৃদ্ধি পাবে ব্যাংক থেকে যেহেতু আমরা ঋণ নিই তো ঋণের টাকাটা কিন্তু পরিশোধ করতে হবে ঋণের টাকাটা পরিশোধ করতে হয় বিধায় এটা একটা হচ্ছে দায় হিসাব সবশেষে তোমাদের যেটা আছে বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ 30 তারিখে বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ আমরা পণ্যটা বাকিতে যখন যন্ত্রপাতি ক্রয় করেছিলাম তখন আমরা লিখেছিলাম যন্ত্রপাতি আর প্রদেয় হিসাব কারণ যন্ত্রপাতিটা আমরা বাকিতে ক্রয় করেছিলাম তখন যন্ত্রপাতি ছিল আর প্রদেয় হিসাব তাহলে প্রদেয় ক্রেডিট প্রদেয় হচ্ছে পাওনাদার তাকে আমাকে টাকাটা পরিশোধ করতে হবে বাকিতে তাহলে আমার লাস্ট হচ্ছে প্রদেয় হিসাব এবং যেহেতু আমি প্রদান করছি নগদ অর্থে সো এটা হবে ক্রেডিটে আসবে নগদ দান হিসাব নগদান হিসাব প্রদেয় হিসাব তার মানে আমার এল বৃদ্ধি ছিল এল হ্রাস পাবে এবং নগদ অর্থের পরিমাণও কিন্তু কমে যাবে কারণ আমার যে পরিমাণ পাওনাদার ছিল সেই পরিমাণ পাওনাদার কিন্তু আমার কমে গেল নগদ অর্থের বিনিময়ে তাহলে তোমরা এই অধ্যায়টা খুব ভালো করে প্র্যাকটিস করবে দ্বিতীয় অধ্যায় থেকে আবারও বলি দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ তোমাদের এবং এখান থেকে 100% তোমরা একটা প্রশ্ন পাবে বলে আমার বিশ্বাস এবং এই প্রশ্নটা 3 নম্বর তোমাদের যে পরীক্ষায় প্রশ্ন আসবে সেখানে 3 অথবা 4 নম্বর 3 নম্বরে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তো এক যে প্রশ্নটা আমরা জানি আসবেই পরীক্ষায় সেই প্রশ্ন নিয়ে কেন আমরা অবহেলা করব আমরা এই অধ্যায়টা ভালোভাবে করব এবং এখান থেকে 10-এ 10 পাক খুবই সহজ এই সহজ প্রশ্নটা তোমরা হাতছাড়া করবে না তোমরা বারবার প্র্যাকটিস করো আমাদের edutubd.com দেখতে থাকো তোমাদের সমস্ত অধ্যায়গুলো সমস্ত পরীক্ষা প্রস্তুতির জন্য যা কিছু প্রয়োজন হিসাব বিজ্ঞানের ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করছি এবং দিব ইনশাল্লাহ তোমরা পরীক্ষার আগে সবগুলো পেয়ে যাবে এবং হিসাব বিজ্ঞান পরীক্ষা কিন্তু অনেক পরে পরীক্ষা শুরু হওয়ার প্রায় 1 মাস পরে হিসাব বিজ্ঞান এমন একটা সাবজেক্ট যে কিছুদিন না করলে সব ভুলে যায় এবং ভুলে যাওয়াটাই স্বাভাবিক তো তোমরা বারবার এটা করে দেখতে থাকবে যখন সময় পাবে একটু করে দেখে নিলেই তোমার দেখা যাচ্ছে পুরো অধ্যায়টা আর একবার রিভিশন হয়ে গেল তো তোমাদের প্রতি শুভকামনা রইল তোমরা খুব ভালো করে পরীক্ষাটা প্রস্তুতি নাও এবং পরীক্ষা দিবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ